সকলেরই একটা প্রশ্ন আজকে সোমবার সোম মঙ্গলবার এইচএসসি নিয়ে সুনির্দিষ্টভাবে তথ্য দেওয়ার কথা ছিল তাহলে কি সেই তথ্যটা এসেছে ওকে আসলে এইচএসসি নিয়ে আজকে অর্থাৎ এই সোমবার কোনো ধরনের মিটিং বা কোনো সভা হয়নি এবং কোনো ধরনের আপডেট আসেনি তবে কিছু কথা আছে তাহলে তোমাদের মনে একটা প্রশ্ন জাগতে পারে তাহলে ভাই আজকে আসলো না তাহলে কি কালকে অর্থাৎ মঙ্গলবার হান্ড্রেড পার্সেন্ট আমাদের জানাই দিবে এটা নিয়ে একটা কনফিউশন আছে শিক্ষামন্ত্রী মহোদয় সেখানে বলছে সোমবার মঙ্গলবার আমরা জানাই দিতে পারি এইরকম একটা ধারণা মোতাবেক বলেছে যে আজকে তো বৃহস্পতিবার ঠিক আছে আমরা সোম মঙ্গলবারের দিকে জানাই দেব তবে যেটা জানা যাচ্ছে কালকে বলার পসিবিলিটি অনেক বেশি তবে কালকে না বললেও এই সপ্তাহের মাঝে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে আমি আবার ক্লিয়ার করছি এমনও দেখা যেতে পারে কালকে নাইনটি পার্সেন্ট দেওয়ার পসিবিলিটি আছে সকল সিদ্ধান্ত কিন্তু টেন পার্সেন্ট পসিবিলিটি আছে কালকে না দেওয়ার এই সপ্তাহটা আছে এই সপ্তাহের মাঝে হান্ড্রেড পার্সেন্ট পসিবিলিটি আছে তোমাদের এই এইসএসসি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দেওয়ার এখন আমি কিছু গুরুত্বপূর্ণ তথ্য বলবো যেগুলো হয়তো তোমাদের কাজে লাগবে ফার্স্ট অফ অল ভাইয়া অনেক নিউজ আসতেছে নভেম্বরের মাঝামাঝিতে পরীক্ষা প্রথমে পরীক্ষা শেষে পরীক্ষা মানে ব্লা 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 এখন আসলে এই পরীক্ষা সম্পর্কে আপডেটটা কি কবে হতে পারে তবে আমি এখন থেকে যে ওয়ার্ডগুলো বলবো সেগুলো একান্ত আমার মতামত আমি সকল কিছু পর্যবেক্ষণ করে যেটা পেয়েছি আমি সেটাই তোমাদের সাথে তুলে ধরবো এটা যে হানড্রেড পারসেন্ট সঠিক তা না আমি সব কিছু বিবেচনা করে যেটা মনে করি যে এরকমটা হতে পারে আমি সেটাই এখন উল্লেখ করবো সেটা কি সেটা হলো যদি কেউ আমাকে প্রশ্ন করে ভাই টার্গেটটা কবে রাখা হচ্ছে তাহলে অবভিয়াসলি বলবো নভেম্বরে ইভেন একটা কথা চলছে যে নভেম্বরের মাঝামাঝি সময়ে এইচএসসি পরীক্ষা শেষ হওয়ার যদি এই কথাটা সঠিক হয়ে থাকে বা এই টাইপের কথাবার্তা চলে থাকে তাহলে কিন্তু দেখা যাচ্ছে নভেম্বরের শুরুতে অর্থাৎ চার পাঁচ তারিখের দিকে তোমাদের এইচএসসি পরীক্ষা হওয়ার পাঁচ মিনিট রয়েছে এখন কথা হলো হিসাবটা যদি আমরা মিলাই তাহলে কিন্তু এটাই মেলে কিভাবে আমি বলি দেখো আমাদের এই সপ্তাহে জানানো মানে সাত তারিখের মধ্যে জানাবে সাত আট তারিখ থেকে আঠাশ দিন যোগ করো আমাদের শিক্ষামন্ত্রী মহোদয় কিন্তু বলেছে আঠাশ দিন পরে এই সি পরীক্ষা যদি এর মাঝে তারিখ ঘোষণা করে অর্থাৎ এই সপ্তাহের মধ্যে তারিখ ঘোষণা করে রুটিন না তারিখ ঘোষণা করে কারণ কি চূড়ান্ত সিদ্ধান্ত মানে কি তারিখই দিবে যদি তারিখটা জানানো হয় তাহলে কিন্তু ঠিক আঠাশ দিন পর দেখা যায় যে নভেম্বরের শুরুতে তাহলে কিন্তু সেটা মিলে যাচ্ছে তাহলে নভেম্বর শুরুতে যদি এইচএসসি পরীক্ষা হয় তাহলে কিন্তু শেষ পনেরো দিনের মধ্যেই অর্থাৎ পনেরো তারিখের মধ্যেই তোমাদের এই এসি টা শেষ হবে কারণ কি তোমাদের এইচএসসি পরীক্ষার মাঝে কোনো ধরনের গ্যাপ দিবে না যেটা বোঝা যাচ্ছে তাহলে ওভারঅল মানে যদি আমরা ধরে নেই যে আমাদের এই সপ্তাহের মাঝেই তারিখ ঘোষণা করবে তাহলে অবভিয়াসলি দেখা যাচ্ছে পনেরো তারিখের মধ্যে বা নভেম্বর পনেরো তারিখের মধ্যে এই পরীক্ষা শেষ হতে পারে নভেম্বর শুরুতে পরীক্ষা এবং পনেরো তারিখের মধ্যে শেষ এটা ধারণা এরকমটা করা হচ্ছে ধারণা ইভেন আরও অনেক কিছু রয়েছে যেমনটা হলো তোমার সিলেবাস কমিয়ে পরীক্ষা না তবে তোমাদের যে মার্ক মার্কটা কমিয়ে পরীক্ষা এটা অনেক ধরনের প্রস্তাব চলছে তবে এগুলো কোনোটাই এখন মাথায় নিবা না এখন মাথায় নিবা এটাই যে তোমাদের নভেম্বরে এসএসসি পরীক্ষা হওয়ার সম্ভাবনা অনেক বেশি অর্থাৎ তোমাদের মেইন টার্গেটটা হবে নভেম্বরের শুরু থেকে মাঝামাঝি সময় আমি বলবো নভেম্বরের শুরুটা আপাতত টার্গেট রাখো এবং সেই অনুযায়ী পড়া শুরু করো আমাদের এই সপ্তাহে সকল ধরনের আপডেট দিয়ে দেবে তো আশা করি তোমরা বুঝতে পেরেছো তবুও যদি কোনো কোশ্চিন থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে করিও তা আজকে পর্যন্ত টেক কেয়ার গুড বাই